আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নারী জাগরণ তৈরি হয়েছে, সকল প্রতিবন্ধকতা দূর করে সামনে এগিয়ে যেতে নারী পুরুষ সবাইকে মিলে কাজ করতে হবে, মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে কার্বন বাজারে একুশে টেলিভিশনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সজাগ থাকতে হবে, বাধা দিতে এগিয়ে আসতে হবে সবাইকে। এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়, ছিল কেক কাটার আয়োজন। একুশে টেলিভিশনে কর্মরত নারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারী এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের চলার পথ সবসময় মসৃণ নয়। পৃথিবীর মাটিতে প্রতিটি কন্যা শিশুর বেড়ে ওঠা হোক ভারহীন, এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। নারী এবং পুরুষ উভয়কে নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমি প্রায় বলি এই শুড বি হি ফর শি, শি ফর হি। পুরুষ নারীকে সহায়তা করবে, নারী পুরুষকে, তাহলে কাজটা সহজ হবে, এই বিভিন্ন রকমের অপকর্মগুলো দূর হবে। এবং আমি সেই দিনের প্রতীক্ষা আছি।